সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক সহকর্মীবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় দিনেও আমি সিরাজগঞ্জে রয়েছি। সিরাজগঞ্জ শহরের সরকারি যে কলেজ রয়েছে, সরকারি কলেজের উল্টা দিকে ঠিক আমি আরেকজন গুণী শিক্ষকের বাসায় এই মুহূর্তে আছি। স্যারের নাম হচ্ছে লতিফুল কবির এবং স্যারের ডাক নাম হচ্ছে টনিক স্যার। সিরাজগঞ্জের অ্যাম্বাসেডর সহ সবাই টনিক স্যার হিসাবে চিনে। তো স্যারকে আপনাদের দেখাচ্ছি এজন্যে যে স্যার মাদ্রাসা শিক্ষক, শ্যামপুর আলিম মাদ্রাসায় কর্মরত রয়েছেন এবং এই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি উনি আরও কিছু কাজের সাথে যুক্ত। তার মধ্যে একটা হচ্ছে অনলাইন বিজনেস। অনলাইন বিজনেসের মধ্যে স্যারের অনেকগুলো আইটেম রয়েছে, যেমন শাড়ি লুঙ্গির একটা অংশ রয়েছে এবং মৃৎশিল্পের একটা অংশ রয়েছে। এবং স্যার যেটা জানালেন যে এই করোনাকালীন সময়ে উনি প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক সময় দিচ্ছেন, সেই সাথে সারা দেশে অনেক ক্রেতা উনি পেয়েছেন এবং মোটামুটি ভালো চলছে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং স্যারের সাথে কথা বলার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন একটা সুন্দর স্যার, এটার আসলে নামটা যদি একটু বলেন। বলতে মক্কা মদিনা। আচ্ছা, মক্কা মদিনা। আর এটা এটা আমাদের কবি নজরুলের। আচ্ছা, তো দেখেন দর্শকবৃন্দ দেখায় যে এগুলো সবই হচ্ছে মাটির তৈরি এবং পোড়ামাটি, পোড়ামাটি পরিবেশ বান্ধব এবং খুবই সুন্দর কারুকাজ করা ডিজাইন। স্যার এগুলো কুমোরের মাধ্যমে করিয়ে থাকেন এবং সেগুলো অনলাইনের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দিয়ে থাকেন। এবং দেখেন এটা যদি আসলে এভাবে লাগানো হয়, আমি মির্জা স্যারকে অনুরোধ জানাবো, দেখেন কত সুন্দর একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো উনি আমাদের যে ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্যগুলো ধরে রেখেছেন। দেখেন অনেকগুলো, অনেক এই যে খুব সুন্দর একটা মাতৃস্নেহকে উনি ফুটিয়ে তুলেছেন, মাতৃস্নেহকে দেখানোর চেষ্টা করছেন। এবং দেখেন আমি যদি এটা এখানে একটু লাগাই মির্জা স্যার, আপনি যদি দেখান যে কেমন দেখা যায়। দেখেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে, অত্যন্ত সুন্দর। আর মির্জা স্যার আছেন ক্যামেরার পিছনে, কালকেও অনেকগুলো সুন্দর ছবি তুলে দিয়েছেন। তো এরকম হরেক রকমের কালেকশন রয়েছে স্যারের কাছে। এবার আমরা একটু এদিকে দেখাতে চাই। এই জিনিসটা দেখে আমি প্রথমেই খুব বেশি চমকে গিয়েছিলাম। আসলে এটা হচ্ছে হুক্কা, ঠিক আছে? যে আগের আমরা যখন দেখেছি বাপদাদাদের সময় বড় হুক্কা থেকে এটাকে ছোট করে নিয়ে আসছে, এখানে তামাক রাখে এবং পানি টানি দিয়ে টানার মতো যথেষ্ট ইয়ে রয়েছে। দেখেন কত সুন্দর। এরপরে এবার দেখাবো সুন্দর একটা কালিওগ্রাফি, কিষাণ কিষাণি। এটা সব কিষাণ কিষাণি, এটা এটা নাকি স্যার বললেন যেমনটা যে চলে, খুব বেশি চলছে বর্তমানে। দেখেন কত সুন্দর। এবং আমার মনে হয় যে যে কোনো পরিবেশে, যে কোনো দেয়ালে যদি এটা টানিয়ে দেওয়া হয় এবং খুবই মানানসই করে। এবার আরেকটা স্যারের সবচেয়ে বেশি আইটেম, হট আইটেম, বর্তমানে আইটেম এবং স্টক শেষ পানির জার। দেখেন মাটির পানির জার, একটা সময় মাটির বাসন কোষণের অনেক ব্যবহার ছিল আপনারা জানেন। এবং স্যার যেটা বললেন যেখানে পানি রাখলে পানিটা তার যে স্বাভাবিকতা, অর্থাৎ সেই স্বাভাবিকতা ফিরে পায় এবং পানিটা যথেষ্ট ঠান্ডাও থাকে, ভালো থাকে। নেওয়ার জন্য যে ট্যাপ লাগানো রয়েছে, অনেক অনেক সুন্দর, ভালো লাগে। এবং এটাকে রাখার জন্য জিনিস আছে, অসুবিধা নাই। এটা দেখেন এটাকে এখানে রাখা হয়, এইখানে যদি দেখাই এভাবে রাখা হয়। এবং সুন্দর একটা ঢাকনাও কিন্তু রয়েছে। হ্যাঁ, এই এটাও হচ্ছে অনলাইনে স্যার করেন, স্যারের প্রতিষ্ঠান এবং ওয়েবসাইট আপনাদেরকে বলবেন। আর আমি এখান থেকে ফিরে গিয়ে স্যারের এই কার্যক্রমগুলোকে আমিও নতুনভাবে একটু আপনাদের সামনে তুলে ধরবো, তখন যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আরেকটা স্যার হারিকেনটা একটু দেখ, হারিকেন ঠিক আছে। আমি যদি এটাকে বলি ল্যামচন, দেখেন আপনাদের আমার মনে হয় যে সবারই ভালো লাগবে ল্যামচন। এই যে নিচে ফাঁকা রয়েছে, হ্যাঁ, এটা যদি কুপি বাতির উপরে রাখা হয় তাহলে এটা আলো দিবে। আবার সিস্টেম করে যদি আপনারা বর্তমান যুগের বাল্ব ব্যবহার করেন তাতেও কিন্তু এটা টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। আরো দেখেন এবার এটা কিন্তু খুবই চমৎকার, আপনারা দেখেন চা খাওয়া, ঠিক আছে? এবং আমার মনে হয় যে প্রথম অবস্থায় আপনারা বুঝতেই পারবেন না যে আসলে এটা মাটির একটা জিনিস। আমার মনে হয় ভালো করে ধুয়ে মুছে যদি এটা উপস্থাপন করা হয়, এটা একবারে মাটির সাহসাই বোঝার কিন্তু উপায় নেই। ঠিক মির্জা স্যারকে একটু অনুরোধ জানাবো, স্যার যদি এদিকটা একটু দেখান। এভাবে অনেক ধরনের কালেকশন কিন্তু রয়েছে, ঠিক আছে?
অনেক সুন্দর, এগুলো ঐতিহ্য আমাদের একটা সময় ছিল, এখন এগুলো দেখা যায় না, এলাকা ভেদে কিছু কিছু রয়েছে। তবে টনিক স্যার কিন্তু এগুলো নিয়ে অনলাইনে বিজনেস করছেন এবং স্যার জানাই একটা হোটেল আছে, এই যে এটাও খুব চলছে, খুব সুন্দর। এবং আমি যেটা অবাক হচ্ছি যে ফিনিশিং গুলো অনেক সুন্দর, ঠিক ভিতরে এবং বাইরে যা আছে লুকটা খুবই সুন্দর, ঠিক আছে। এবং স্যার বললেন যে এগুলো সবই হচ্ছে প্রত্যেকটা মানে সব ধরনের ক্রেতার সাধ্যের মধ্যেই রয়েছে, ইচ্ছা করলেই কিন্তু নিতে পারবেন। অর্থাৎ একটা বাটি দেখাতে পারবেন স্যার, একটা সুন্দর বাটি স্যার দেখানোর জন্য বাটি দেখেন। এবং স্যার বললেন যে একটা অনুষ্ঠানে খাবার পরিবেশনা করার জন্য যা যা দরকার তার সবকিছু রয়েছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রত্যেকটার মধ্যেই আমরা দেখেছি যে সুন্দর সুন্দর ঢাকনা রয়েছে। হ্যাঁ, আপনি যে আইটেমটা নেবেন যেটাই রাখবেন সুন্দর করে ঢেকে রাখতে পারবেন। এবার সম্মানিত শিক্ষক বন্ধুরা, আমি বিদ্যা স্যারকে অনুরোধ জানাবো স্যার একটু এদিকে আসার জন্য। স্যারের আরেকটি সুন্দর আইডিয়া আপনাদেরকে দেখাবো, এটাও আমার ভালো লেগেছে, আর আমার ভালো লাগাগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, যদিও কেউ কেউ অনেক সময় এগুলোকে অনেক নেতিবাচকভাবে নিয়ে থাকেন। যেটা হচ্ছে স্যারের পাখির খামার, দেখেন এখানে যে পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে কবুতর নয়, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডাক, ঠিক আছে, ঘুঘু। এই ঘুঘুর খামার রয়েছে, স্যার এখানে পাখি উৎপাদন করেন। স্যার দেখা যাচ্ছে সুন্দর করে বি হচ্ছে, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে কবুতরের মতো দেখতে মনে হলো, এগুলো অস্ট্রেলিয়ান ডাক। এবং এখানে আছে স্যার এটার নাম কি, বাজিগর পাখি, সুন্দর বাজিগর। এবং দেখেন স্যার এই এই পাখিটা কিন্তু খুবই সুন্দর এখানে। এবং স্যার যেমনটা বলছিলেন, দেখেন যে এখানে পাখি উৎপন্ন হয়, স্যার পাখি উৎপাদন করেন এবং সেগুলো হচ্ছে বিক্রি করেন। এবং এখানে যে মাটির বাসা দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি, এর ভিতরেও অনেকগুলো পাখি রয়েছে, এই যে সুন্দর। আসলে সম্মানিত শিক্ষক, ও এখানে এখানে স্যার দেখেন আপনি মস্ত খুব সুন্দর করে যে লুকিয়ে রয়েছে কয়েকটি পাখি, এই যে দেখেন, ঠিক আছে। আমি একটা যদি আসল সুন্দর, খুব ভালো লাগছে। সুন্দর আচ্ছা, এবার স্যার একটু এদিকে আসি, এবার স্যারের সাথে আমরা একটু কথা বলবো। স্যার দরজাটা আটকে আসি। তো আসলে সম্মানিত শিক্ষকবৃন্দ, তো আমার এই ধরনের শিক্ষকগুলো, এ ধরনের মানুষগুলোকে আমার খুব ভালো লাগে, যার ফলে আমি কোথাও গেলে এরকম খুঁজে বেড়াই। সবসময় চেষ্টা করি যে স্যারের এই ধরনের স্যার যারা আছেন তাদের সান্নিধ্যে যাওয়ার জন্য। তো স্যার আসলে আমি সবার সামনে একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি এগুলো করে কতদিন যাবত করছেন? আসলে আমি পাখি খামারটা আছে আমার 4 বছর যাবত, এই করোনাকালীন টাইমে আমি কমাই দিয়েছি। করোনাকালীন পরিবারের অনেকেই অবজেকশন করে এবং দেশের একটা সমস্যা ছিল, আর 4 বছর হলো। আর মাটির পণ্যটা আমি 2 বছর হলো শুরু করেছি, পাশাপাশি আমাদের সিরাজগঞ্জের তাঁতকুঞ্জ যে জেলা ব্র্যান্ডিং, এই জেলা ব্র্যান্ডিংটায় আমি NDC স্যারের সাথে কাজ করি, আমাদের স্যারের সাথে, স্যারের মাধ্যমে আমি লুঙ্গি গামছা শাড়ি এগুলো মূল উদ্যোক্তার কাছ থেকে কালেকশন করি, একদম তৈরি করি, ওখান থেকে নিয়ে এসে আমরা দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে সার্ভিস করি। আমাদের উদ্যোক্তা প্ল্যাটফর্মের নাম হচ্ছে বেহজাদ, বেহজাদ, আপনাদের লিঙ্কটাও থাকবে, আর ওটা হচ্ছে আমাদের অফিসিয়াল। আর আমার ব্যক্তিগত একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে shopseva.com, এটারও লিঙ্কটাও থাকবে, আপনারা এগুলোতে ঢুকে। আমি একটা কথা বলতে পারি, আমি শিক্ষক, আমি কখনো আপনাদের সাথে প্রতারিত করবো না, যে কথা বলবো সে কথার সাথে কাজ 100% মিল থাকবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। এবার আমি একটু মির্জা স্যারকে দেখাতে চাই যে আসলে অনলাইনে এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি হয়ে দাঁড়িয়েছে, স্যার আমরা একটু ঘরের ভিতরেই চলে আসি, যে চ্যালেঞ্জটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আসলে বিশ্বস্ততা। হ্যাঁ, তো একজন শিক্ষক নিশ্চয়ই অন্যান্য মানুষের চাইতে, পেশাজীবীর চাইতে একটু বেশি বিশ্বস্ত হবেন, সেবার মানসিকতা হবেন, আমরা এমনটাই বিশ্বাস করি। সেই সাথে সিরাজগঞ্জের যে শিক্ষক মণ্ডলী রয়েছেন, অ্যাম্বাসেডর টিম রয়েছেন, বাতায়নের সক্রিয় কর্মীবৃন্দ রয়েছেন, তারা সবাই কিন্তু জানেন,
ঠিক আছে, তাহলে আপনারা এই ধরনের কোনো পারপাসে কোনো প্রয়োজনে মির্জা স্যারের সহযোগিতা নিতে পারেন, আমি আছি আনোয়ারউদ্দিন হিরণ ময়মনসিংহ অঞ্চলে, নিতে পারেন। যদি আপনারা কখনো প্রয়োজন মনে করেন, স্যার যে বললেন বেহেজাদ এবং shopseva.com, এই নামটাও কিন্তু সুন্দর, আসলে স্যারের ক্যারেক্টারের সাথে এই নামটা কিন্তু যায়। তো আমি এই কথাটাই বলবো যে একজন শিক্ষক কতটুকু ইনোভেটিভ আইডিয়ার হলে, যে এত এত বিজনেস এত কিছু থাকতে, এই যে জিনিসগুলো স্যার সংগ্রহ করেন বা স্যার এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং নাম মাত্র প্রফিটে, আমি যেটা শুনলাম যে উৎপাদন খরচ সেই সাথে কস্টিং বাদ দিলে যেগুলো থাকে খুব বেশি একটা প্রফিট নয়, কিন্তু উনি সেবার মানসিকতাতেই এগুলো করে থাকেন, মানুষকে পাঠিয়ে দিয়ে থাকেন এবং মাটির পণ্য হলেও নির্বিঘ্নে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে না, ভাঙছে না, আবার ক্ষেত্রবিশেষ ভেঙে গেলেও এটাকে আবার রিটার্ন করার মতো, রিপিট করে দেওয়ার মতো সুযোগ রয়েছে। তো স্যারের আরও কাপড়ের কথা বলছিলেন, কাপড় আছে, ওটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি না। মির্জা স্যারকে অনুরোধ জানাবো যে স্যারের পাশে থাকার জন্য এবং স্যারের ওয়েবসাইটগুলো তুলে ধরার জন্য, এবং স্যারের একটি ব্যাপক পরিচিতি রয়েছে সারা দেশে আপনারা জানেন, তো স্যারকে